টিচ কুইকে আপনাদের স্বাগত। আমরা স্টুডেন্ট লাইফে থাকি, কিন্তু আমাদের অনেক চাহিদা আছে আমরা পূরণ করতে পারি না, কারণ টাকার একটা ব্যাপার থাকে। আর্ন করতে পারি না বিধায় আমরা সবগুলো চাহিদাগুলো পূরণ করতে পারি না। তাই স্টুডেন্ট লাইফে থেমে থাকার নয়, স্টুডেন্টের সময় আপনি ইনকাম করে আপনার চাহিদা মেটাতে পারেন, কিন্তু এর জন্য আত্মবিশ্বাসী হতে হবে, আপনাকে কিছু না কিছু করতে হবে। এর জন্য আমি কিছু উপায়, মানে ইনকামের রাস্তা কিভাবে বের করবেন, সেই নিয়ে আজকের আলোচনা করব। টিচকুইকের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সো শুরু করতে যাচ্ছি, ইজি ওয়ে টু আর্ন ইন স্টুডেন্ট লাইফ। স্টুডেন্টের জীবনের সবচেয়ে বড় আর্নিংটা হচ্ছে এবং প্রাথমিক আর্নিংটা হচ্ছে টিউশনের মাধ্যমে। টিউশনের মাধ্যমে আপনি অনেক আর্ন করতে পারেন, আপনার প্রয়োজনীয় যে চাহিদাগুলো আছে পূরণ করতে পারেন। এর জন্য আপনাকে স্কিল থাকতে হবে কিছুটা। আপনি যদি বর্তমান যুগে ইংলিশ বা ম্যাথ নিয়ে পারদর্শী থাকেন, তাহলে আপনি টিউশন থেকে খুব ভালো আর্ন করতে পারবেন। আমি নিজেকে এক্সাম্পল দেই, আমি আমার বিবিএ এমবিএ টিউশনের টাকা দিয়ে কমপ্লিট করেছি। শুধু টিউশন করলেই চলবে না, টিউশনের পাশাপাশি আপনাকে টিউশনের টাকা সেভও করতে হবে, যাতে আপনি আপনার ভবিষ্যতে চিন্তা করে রাখতে পারেন। কারণ আপনি এক স্টেজ থেকে আরেক স্টেজ যাবেন, সেখানে আপনার প্রচুর টাকার প্রয়োজন হবে। সো আপনারা টিউশন করলে বেস্ট। তারপর হচ্ছে পার্ট টাইম জব। আপনি কোনো কোচিং সেন্টারে পার্ট টাইম জব করতে পারেন। এছাড়া আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের লিঙ্ক ধরে আপনি কোনো দোকান বা প্রতিষ্ঠানে জব করতে পারেন। যেহেতু স্টুডেন্ট আপনি খুব একটা ভালো জব পাবেন না, সো চেষ্টা করবেন যাতে আপনার পরিশ্রম অনুযায়ী আর মেধা অনুযায়ী একটা দোকান বা শপে লেগে যেতে। এই ক্ষেত্রে আপনি বিভিন্ন এখন মোবাইল কোম্পানির মার্কেটিং আছে, তাছাড়া কোনো মোবাইল সেলসে আপনি কাজ করতে পারেন। আরেকটা কথা, এটা আমার আপনার কাছে বেস্ট সাজেশন, আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের লিঙ্ক ধরে আপনি জব করতে পারেন, বাট আপনি আপনার আত্মীয় বা ফ্রেন্ডের দোকানে বা তাদের প্রতিষ্ঠানে জব করবেন না। এতে আপনি আর্ন করতে পারবেন, কিন্তু আপনি ভবিষ্যতে এর পরিণাম ভালো হবে না। না পারবে ছাড়তে, না পারবেন ধরতে, এমন একটি দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাবে। এছাড়া তাদের কাছে আপনার ভ্যালুটাও আগের মতো থাকবে না। সো আমি বলবো, আপনি বাইরে গিয়ে পার্ট টাইম জব করবেন, নিজেদের কাছে না। কম্পিউটারে থেকে আগ্রহতা থেকে আপনি ইনকাম করতে পারেন। কম্পিউটার শিখে আপনি লেখালেখির কাজ থেকে শুরু করে আপনি গ্রাফিক্স ডিজাইনেরও কাজও করতে পারেন। এতে অনেক টাকা ইনকাম হয়, বিশেষ করে আপনি একটা জায়গার নাম বলি, সেটা হচ্ছে বাংলা বাজার এবং নীলক্ষেত। সেখানে আপনি দেখা যায় খুব একটা স্কিলফুল, মানে শিক্ষিত লোক থাকে না, কিন্তু তারা লেখালেখির সফটওয়্যার এবং কম্পিউটারের বিভিন্ন কোর্স করে তারা টাকা ইনকাম করছে। সো এই যুগে কম্পিউটারের মাধ্যমেও স্টুডেন্টরা টাকা আর্ন করতে পারে। এছাড়া কম্পিউটারের স্কিলের মাধ্যমে আপনারা ফ্রি ইলান্সিংয়ের কাজও করতে পারেন, যেটা একটা স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় আয় এখনকার যুগে। এই যুগে টাইপিং স্কিল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। টাইপিং স্কিলটা থাকলে আপনি হয়তো বা কোনো প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্টস হয়ে কাজ করতে পারবেন এবং বিভিন্ন কপি পেস্ট থেকে নিয়ে শুরু করে অনলাইনে কাজ করতে পারবেন। বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ের কাজ এই টাইপিং স্কিলের মাধ্যমে হয়ে থাকে, যেরকম কপি পেস্ট বলেন এবং স্ক্রিপ্ট রাইটিং বলেন, রাইটিংয়ের উপর বিভিন্ন রিভিউ দেওয়া ইত্যাদি ইত্যাদি। গ্রাফিক্স ডিজাইন করে আপনারা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে টাকা আর্ন করতে পারেন। স্টুডেন্ট লাইফে সবচেয়ে বেশি টাকা যে গ্রাফিক্সের প্রতি বেশি মনোযোগী, এর মাধ্যমে ওয়েব ডিজাইন বলেন,
ওয়েব ডেভেলপমেন্ট বলেন, এছাড়া বিভিন্ন ডিজাইনের কাজ, যেমন লোগো ডিজাইন, মেমো তৈরি করা এবং বিভিন্ন অ্যানিমেশন তৈরি করে মানুষ বিভিন্ন টাকা আর্ন করছে। এছাড়া এখনকার স্টুডেন্টদের গ্রাফিক্সের প্রতি তাদের মনোযোগটা একটু বেশি, তাই আমি বলবো যদি আপনারা বেশি টাকা আর্ন করতে চান তাহলে কম্পিউটারের গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আপনারা আপনাদের স্টুডেন্ট লাইফে আর্নিং করতে পারেন। জেনারেশনের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় আর্নিং পয়েন্টটা হচ্ছে ইউটিউবে। ইউটিউবে বিভিন্ন চ্যানেল খুলে, যেরকম গেমিং থেকে নিয়ে শুরু করে এডুকেশনাল টেক এবং সাধারণ টিপস দিয়েও আপনার স্টুডেন্টরা বিভিন্ন মাধ্যমে টাকা আর্ন করছে। এর জন্য আপনাদের ধৈর্যর প্রয়োজন এবং চ্যানেল মনিটাইজ না হওয়া পর্যন্ত আপনারা আর্নিং করতে পারবেন না। তারপর হচ্ছে কমিউনিকেশন সার্ভিস। এটা আপনার ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য খুবই ভালো, সোশ্যাল মার্কেটিংয়ের কাজ থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডিজাইন এবং অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমেও, বিভিন্ন কল সেন্টারেও আপনারা জব করে আপনাদের আর্নিং বাড়াতে পারেন। হচ্ছে ফটোগ্রাফি। ফটোগ্রাফি একটা ইজি ওয়ে স্টুডেন্টরা ইজিলি টাকা আর্ন করতে পারে। এর জন্য একটু ইনভেস্টের প্রয়োজন আছে। একটি ভালো মানের ক্যামেরা নিয়ে বিভিন্ন ইভেন্টের ছবি তুলে তারা টাকা আর্ন করতে পারে। এখন দেখা যাচ্ছে যে ফটোগ্রাফির কাজ শিখে এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ওয়েডিং ফটোসেশন, বিভিন্ন মডেল ফটোসেশন করেও তারা, মানে মডেল ফটোসেশন বলতে মডেল অ্যাসিস্ট্যান্স হয়েও তারা বিভিন্ন টাকা আর্ন করতে পারছে। সো ফটোগ্রাফিটা একটা বেস্ট মাধ্যম এখন স্টুডেন্টদের আয়ের জন্য। এখন মানুষ মোবাইল ফটোগ্রাফি করেও টাকা আর্ন করতে পারা যায় এবং সেই ফটোগ্রাফি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, অ্যাপস আছে, ফ্লিকার আছে, বিভিন্ন সাইটে আপলোড করেও তারা টাকা আর্ন করতে পারে। এছাড়া ফ্রিল্যান্সিংয়েও বিভিন্ন ফটোগ্রাফির প্রয়োজন হয়, সেখানেও তারা ফটোগ্রাফির মাধ্যমে সাবমিট করে তারা বিভিন্ন টাকা আর্ন।